এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া। রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ কোরিয়া শুট আউটে 4-2 গোলে পরাজিত করে জাপানকে। এর আগে নির্ধারিত 70 মিনিটের খেলা 3-3 গোলের সমতায় শেষ হয়। এদিকে পাকিস্তানকে 4-3 গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ভারত। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার ও এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করে।